সন্ন্যারে মা, কি করছিস আবার ফোন নিয়ে? সন্না মা, আমার না শীত শীত পাচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। বলছি ঘরের কাজগুলো একটু করে দিবি? হ্যাঁ মা, আসছি 5 মিনিট পর। হয়েছে, তোমায় আর কিছু করতে হবে না, সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেল কি করে? ওই যে কাজের লোক আছে না বাড়িতে, কাজের লোক, ওই সে সব করে দিয়ে গেছে। একটু যে শরীর খারাপ হয়েছে, একটু রেস্ট নেবো, কোনো জোর আছে? সেই আমাকে শরীর খারাপ অবস্থায় সমস্ত কাজ করতে হলো। তোমাদের বাপ মেয়ের শরীরে তো কোনো মায়া দয়া নেই, এই অসুস্থ অবস্থায় আমাকে সমস্ত কাজ করতে হলো। আর তোমরা বাপ মেয়ে পায়ে পা তুলে বসে থাকো থাকো। বলছি আগের দিনে ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? ওই যে সেই দিন যে ছেলেটা তোকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে গেল, ওই ছেলেটা? ওটা তো আমার বন্ধু রাহুল। তোর বুঝি সব বন্ধুরাই তোকে বাড়িতে হাত ধরে পৌঁছে দিয়ে যায়, না ওই ছেলেটার হাত ধরা রোগ আছে বলতো? হ্যাঁ, এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা শিখেছি, এই জন্য এইসব করা হচ্ছে? যা, মা কি করে জানলো? ও মা, মা এই দেখো এই জবটা ভালো। এটা তো ব্লাউজ। ওপো, এটা ব্লাউজ নয়, এটা ক্রপ টপ। সে কি রে, তুই শেষে ব্লাউজ কিনবি? তা আবার এত টাকা দিয়ে? তোকে আর ব্লাউজ কিনে কাজ নেই মা, আমার আলমারিতে অনেক ব্লাউজ আছে, তুই এগুলো পরেই যা মা। ওহ মা, না বড্ড ব্যাড ডেটেড। তো থা, তুই বাড়িতে থাক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ও মা, তুমি বাজারে যাচ্ছো, আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো না। না, তোকে গিয়ে কাজ নেই, তুই তো রাস্তা বেরোলি ওই পাড়ার মোড়ে বকাটে ছোড়া গুলো বসে থাকে, ওরা তেমনি টিটকারি মারবে, পেছনে লাগবে। না, তোকে যেতে হবে না। মা নিয়ে চলো না, তোমার সাথেই তো যাব, কেউ কিছু বলবে না। ঠিক আছে চল, কিন্তু তোমার ওই অসভ্যর মতো ওই সব পোশাক পরে যাওয়া যাবে না, আমার সঙ্গে যেতে হলে ভদ্র পোশাক পরে চলো। চলো মা, দেখো ওই ছেলেটা কেমন মুখটা নিয়ে করছে। কি ছেলেটা? পাখি বুঝি এরকম রাস্তা দিয়ে উঠতে উঠতে আসে, আর পাখি দেখে তুমি এমনি এমনি করো? অসভ্য ছেলে, মেয়ের দিকে দেখা, তুমি জানো ও আমার মেয়ে, আমার মেয়ের দিকে তাকিয়ে এরকম, আর একবার যদি আমার মেয়ের দিকে দেখি না তোমার এই জিভটা টেনে আমি ছিঁড়ে দেবো, বাঁদর ছেলে, যাও ওখানে।